নমস্কার আমি সন্দীপ্তা সেন আপনারা নিশ্চয়ই রোববার লাঞ্চের পর একটু দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার কথা ভাবছেন কিন্তু এই সময় আমি টুক করে চলে এসেছি একটু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আড্ডাটা আমার দেওয়ার কথা ছিল আপনাদের সঙ্গে কালকে গতকাল সাহেবের সাথে কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কালকে লাইভে আসা সম্ভব হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে আড্ডাটা তো মারা যেতেই পারে আর আমার সঙ্গে অনেকে চলে এসছো সো মাচ সবাই বলছো হাই হ্যালো ডলি মধুমিতা মুস্কান অনিন্দিতা শেলি সবাইকে সোমনাথ হ্যালো আচ্ছা আড্ডাটা কেন দিতে এসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তার কারণ হচ্ছে কালকে সাহেব তোমাদের অনেকটা বলেই দিয়েছে আজকে মানে অনেকদিন ধরেই যে বাংলাতে চলছিল লকডাউন ডায়রিজ সেখানে একটা এক গল্প খুব সুন্দর করে একটা মানে কয়েকদিন মানে হচ্ছে আজকে আজকে সন্ধে ছটার সময় লকডাউন ডায়রিজে যে গল্পটা আছে তার নাম হচ্ছে মায়া ভুবন আর মায়া ভুবনে আমি হচ্ছে মায়া আর সাহেব হচ্ছে ভুবন আহ তো আমি এবং আমাদের পুরো গোটা টিম সবাই চায় আপনারা দেখুন এবং জানান আমাদের কেমন লাগলো আপনাদের মায়া ভুবন মায়া কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হয় কারণ আমার লকডাউন মানে লকডাউনের পরে আমার প্রথম কাজ হচ্ছে মায়া ভুবন আর খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি কাজটা করতে আর আমাদের ডিরেক্টর অয়ন চক্রবর্তী আমাদের ডিওপি পি চিন্টুদা সবাই এত ভালো মানে আমরা যখন চার পাঁচ দিনের মধ্যে গোটা গল্প শুটিং শেষ করার ছিল এবং এত স্মুথলি কাজটা হয়েছে ভীষণ মানে ভালো করে কাজটা আমরা করতে পেরেছি একদম মাথা ঠান্ডা করে খুব এনজয় করে কাজটা করেছি আর গল্পটা খুব ভালো লেগেছে আমার আমার চরিত্রটাও খুব ভালো লেগেছে এবং এই গল্প প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং খুব ভালো আর আমরা সারাক্ষণ এখন যে যেরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সবসময় একটা নেগেটিভিটি রয়েছে চারদিকে সেখানে একটা মায়া ভুবনের মতো গল্প মানে আমি কাজটা করতে গিয়ে খুব ভালো লেগেছে আমার মনে হয় আপনাদেরও সবার ভালো লাগবে কারণ সিম্পল একটা স্টোরি একদম আহ নেগেটিভিটি ছাড়া খুব ভালো সিম্পল একটা স্টোরি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আচ্ছা আমার সঙ্গে অনেকে তোমরা চলে এসেছো অনেকে হাই বলছো আচ্ছা তোমায় খুব মিস করি বিজয় বলছে এ তো আজকে দেখতে পাবে তোমরা হ্যাঁ আমরা স্টুডিওতে সবাই দূরত্ব বজায় রাখছি বাংলাদেশ থেকে অনেকে বলছো অঞ্জনাদি থ্যাংক ইউ সো মাচ দেখো আহ তিথি থ্যাংক ইউ তিথি শর্মিষ্ঠ দত্ত দেখবো তুমি তো ফেরি হবে এখানে এই গল্পটার মধ্যে একটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে একটা রূপকথার ছোঁয়াও রয়েছে তো আমি এই গল্পটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ বেশি কিছু বললে খুব কনফিউজিং হয়ে যাবে ব্যাপারটা তো তোমরা যদি দেখো তাহলে আর মানে এত বেশিক্ষণ ওয়েটও করতে হবে না এখন তিনটে বেজে গেছে ছটার সময় তোমরা দেখতে পাবে আর অনেকে বলছো আমি আমি ভালো আছি আমি সুস্থ আছি আর এইরকম একটা ক্রাইসিসের সময় সুস্থ থাকাটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার তো সুস্থ আছি তোমরাও নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো সানন্দা বলছে ভালো আছে সন্দীপতে সেই স্কুলে একসাথে রিহার্সাল করতাম সুনন্দা মিত্র আচ্ছা হল ঘরে প্রোগ্রামের জন্য খুব মিস করি স্কুলের আর সবকিছু যাই হোক তুমি ভালো থাকো হ্যাঁ আমিও ভীষণ মিস করি স্কুল তো মানে সবাই মিস করে আমিও খুব মিস করি স্কুলের ফাইনাল ফাইনাল যে প্রোগ্রাম থাকতো আমাদের তারপর ক্রিসমাস পার্টি হতো সবকিছু খুব আমি ভালো আছি তনুশ্রী ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ কিউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তনুশ্রী ওকে তনুশ্রী মিস করার কিছু নেই তোমরা আমাকে দেখতে পাবে হ্যাঁ সঞ্জয় গুড আফটারনুন কৌশিক আমি বাড়িতে আছি আর খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোনোর প্রশ্নই নেই আশা করি তোমরাও বাড়িতেই আছো এবং সুস্থ আছো প্লিজ সাবধানে থেকো সবাই এটা সব থেকে ইম্পর্টেন্ট এখন আমাদের জীবনে আমরা যে ফাইটটাতে নেমেছি করোনার সাথে ফাইট করার জন্য আমাদের অস্ত্র শস্ত্রগুলো হচ্ছে আমাদের সাবধানতা স্যানিটাইজ করতে হবে বারবার মাস্ক পরতে হবে এগুলো ভীষণ ভীষণ দরকার তাই প্লিজ এগুলোকে কিন্তু ইগনোর করো না তোমাদের জন্য তোমাদের বাড়ির লোকেদের জন্য আমরাও শুটিং করেছি সমস্ত প্রিকশনস মেনে আর আমাদের আর্টিস্টদের তো ম্যাক্সিমাম টাইম মানে শর্টের সময় ন্যাচুরালি আমাদের মাস্ক ছাড়াই থাকতে হয় আহ কিন্তু এছাড়া যা যা প্রিকশনস মানার সেগুলো আমরা সবাই মানছি সেইভাবেই কাজ করছি আহ প্রশান্ত থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা থ্যাংক ইউ কল্যাণ অভিষেক লাভ ইউ টু প্রিয়াঙ্কা চক্রবর্তী সুইট খুব সাবধানে থেকো হ্যাঁ প্রিয়াঙ্কা তুমিও খুব খুব সাবধানে থেকো রিসা তুমিও একদম সেফ থাকো বাড়িতে থাকো সন্দীপা থ্যাংক ইউ সন্দীপা লালান ইউ টু সোজা লাভ ইউ টু টু বাই আর দাস আই ম্যাম তুমি অনেক কিউট এক্সাইটেড আছি দেখার জন্য লাভ সাপোর্ট ফ্রম আসাম ওকে আসাম থেকে টু বাই অনেক অনেক ভালোবাসা আমাকে দেখাচ্ছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা প্লিজ দেখো এবং এই বাংলার পেজে কিংবা আমারও যে পেজ আছে সন্দীপ তাই সেনের ভেরিফাইড দেখবে ব্লু টিক দেওয়ার পেজ আছে ফিডব্যাক দিও এই কাজটা আমরা সবাই খুব মানে আমরা সব কাজই খুব মন দিয়ে এবং ভালোবেসে করি এই কাজটা এতদিন পর লকডাউনের পর এই কাজটা করছি করলাম যখন ভীষণ ভীষণ ভাল লেগেছে আর একদম অন্যরকম চরিত্র তো একদম সিম্পল অন্যরকম চরিত্র বাট অনেক টুইস্ট আছে আচ্ছা বেশ মায়া সম্বন্ধে একটু কিছু বলি হিন্ট দিই কিছু তোমরা একটু পরে দেখতেই পাবে মায়াকে তো মায়ার সম্বন্ধে কিছু বলছি মায়া খুব খুব সিম্পল একটা মেয়ে তোমাদের দেখে মনে হবে মায়ার মধ্যে আমি আছি মনে হচ্ছে মায়ের মধ্যে একটু এরকম মনে হবে কিন্তু খুব রিলেট করতে পারবে তোমরা আর মায়ার তারা দেওয়ালে নিজের ঘরে দেওয়ালে পোস্টার টাঙিয়ে রাখে সিরিয়ালের আর্টিস্টদের সিরিয়ালের অ্যাক্টার্সদের এবং ও নিজে অভিনেত্রী হতে চায় এবং ও চুচুড়ার বাড়ি চুচুরাতে কাকিমা পাড়ার সবাইকে ও নিজে অভিনয় করে দেখায় বিভিন্ন সিরিয়ালের ডায়লগস ও নিজে অভিনয় করে দেখায় তো এগুলো খুব ইন্টারেস্টিং দিক আছে এবং সে কি করে পালিয়ে কলকাতায় আসে এবং সেখানে কিভাবে সে অভিনেত্রী হতে পারে কি পারে না সেটা তোমরা সবটাই দেখতে পারবে এখানে মায়া ভুবনে আচ্ছা অনেকে অনেক কথা বলছো আহ আসলে লেখাগুলো পরপর উঠে যাচ্ছে তো তাই মিস করে যাচ্ছি বাট এই আমি যেটা অলওয়েজ করে থাকি আমার লাইভের পরে যে কমেন্টসগুলো মিস করে গেছি আমি কিন্তু সেই কমেন্টসগুলো পড়ি অনেকে বাংলাদেশ থেকে হাই বলছো হ্যালো সঙ্গীতা গুড আফটারনুন দীপক থ্যাংক ইউ দীপক সুস্মিতা দাস থ্যাংক ইউ পিঙ্কি রিঙ্কি থ্যাংক রিঙ্কি হাই ফাই হ্যালো ম্যাম এই সময় হ্যাঁ লেখাটা উঠে গেলাম সো সরি চয়নিকা অদিতি থ্যাংক ইউ অদিতি রিমা আমি ঠিক আছি আমি ভালো আছি অয়ন মুখার্জি আমি ভালো আছি নৈরিতা থ্যাংক ইউ নয়িতা পাপিয়ান টিউলি মেঘা জয়ন্ত ঐশী কাজী আহ কালকে অ্যাকচুয়ালি সাহেবের সঙ্গে আড্ডাটা হলে বেশ জমতো কারণ আমাদের শুটিং এর অনেক গল্প দুজন একসঙ্গে থাকলে অনেক বেশি আড্ডার মধ্যে বলা যায় তো কি করা যাবে ইন্টারনেটের সমস্যা একটু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে কি আর করা যাবে তোমাদের মেনে নিতেই হবে যিশু হাই অনুপমা সুদীপ্তা সর্দা দিদি ভাই কেমন আছো তোমারও সাবধানে থাকো তুমি হ্যাঁ তুমিও সাবধানে থেকো বন্দনা অনেশা রবি ধীবর ফিজিক্যালি ফিট থাকার সঙ্গে সঙ্গে মেন্টালি ফিট থাকতো খুব দরকার বি সেফ অলওয়েজ একদম খাঁটি কথা বলেছো যেটা আমি সবসময় বলে থাকি এই যে তুমি কেমন আছো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছো এর মধ্যে কিন্তু দুটো জিনিস ইনক্লুডেড একটা ফিজিক্যাল একদম একটা মেন্টাল শুধু ফিজিক্যাল হেলথ ভালো থাকলে হবে না আমাদের মেন্টাল হেলথটাকেও ভালো রাখতে হবে আর আমরা সবাই প্রত্যেকে খুব খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু কি বলো তো সব কটা ফেজ জীবনের সমস্ত ফেজ আসে এবং সমস্ত ফেজ চলেও যায় কিন্তু এই সময় যদি আমরা মেন্টালি উইক হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা ফিজিক্যালিও খুব উইক হয়ে পড়বো আমাদের শারীরিক অনেক রকম সমস্যা দেখা দেবে এবং মানসিকভাবে যদি আমরা উইক হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সেই সময়টা সেই খারাপ সময়টাতে ভালোভাবে ফাইট করে সেই সময়টা অতিক্রম করতে পারবো না সো আমাদের ভালো থাকাটাও খুব দরকার আমি আগরতলা থেকে বলছি সুস্মিতা সাহা আচ্ছা আমি তোমার পুরো লেখাটা পড়তে পারলাম না নিশ্চয়ই আমি পরে পড়বো আহ মুক্তি ভালো আছি নন্দিনী ভালো আছি ঈশা আচ্ছা মমতা সুমন শিবানী থ্যাংক ইউ আর বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ঝুলান হাই কৌশিক আই লাভ ইউ সিস্টার আই লাভ ইউ টু কৌশিক মুকেশ প্রীতম হ্যালো রিয়া ব্যানার্জি দুর্গা রূপে তোমাকে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মৌসুমী মন্ডল অনুশ্রী তন্ময় পাপিয়া কৌশিক মুখার্জি হ্যাঁ দিদি ভালো থেকো তোমার খুব ফেভারিট অল দ্য বেস্ট মেনি মেনি ফিউচার থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকো তোমার তুমিও খুব ভালো কাজ করো ভালো মানুষ হয়ে থাকো खूब ভালো থাকো তুমিও নীলadri দোলন অভিজিৎ তথাগত গুড আফটারনুন দাশ চক্রবর্তী টটা শ্রীতিকণা মইনুল হাসান थैंक यू थैंक यू थैंक यू थैंक यू कृष्णा অরূপিতা যমুনা অভিজিৎ আই হোপ খুব ভালো আছিস সাবধানে আছিস নীলাঞ্জনা পূজা প্রিয়া মৌ তন্ময়ী দত্ত সুরজিৎ ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হ্যাপি তোমরা এত ভালো রেসপন্স দিচ্ছ আমাকে মায়াকে নিয়ে তো বললাম ভুবনকে নিয়ে কালকে তোমরা অনেক কিছু শুনেছ আর আরও বেশ কিছু চরিত্র আমাদের এই গল্পে খুব ইম্পর্টেন্ট যেমন দার চরিত্র আহ দার ক্যারেক্টারের নাম মদন এই মায়া যখন কলকাতায় যায় যখন সেখানেও সেখানে চেনে তাও সে যায় বাড়ি থেকে পালিয়ে সেখানে প্রথম যার সঙ্গে আলাপ হয় সে হচ্ছে এই মদন মদন দা দা ওকে হেল্প করবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সবকিছু তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে ছটার সময় প্লিজ কেউ মিস করো না সালমা সুপ্রভাত প্রধান কৌশিক ব্যানার্জি মিলন ভালো আছি গো অপূর্ব মিষ্টি পূজা মল্লিক ইজ আজকে সত্যি প্ল্যান ছিল না হঠাৎ করে আহ দেখলাম যে ইন্টারনেটও ঠিক আছে আর কালকের আড্ডাটা আমি খুব মিস করেছি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি একটু আড্ডাটা দিয়েই নি তোমরা অনেকে মধুরি ভালো থেকো তুমি আমার খুব ভীষণ প্রিয় থ্যাংক ইউ থ্যাংক ইউ মধুরী থ্যাংক ইউ সো মাচ সুমনা থ্যাংক ইউ দীপশঙ্কর থ্যাংক ইউ ঝুম্পা শুভেন্দু রূপা মৌসুমি মৌসুমী মুখার্জি মৌসুমি রয় অরূপ রোহান অলওয়েজ কিপস মাইনি থ্যাংক ইউ অ্যাপসোলিউটলি ইউ আর রাইট হ্যাঁ অনেকেই লিখছো যে মানসিকভাবে সুস্থ থাকতে হবে ডেফিনেটলি আমি তোমাদের যেটা বললাম যে আমাদের মানসিকভাবে ভেঙে পড়লে আমরা ভাবেও ভেঙে পড়ব এবং মানসিকভাবে স্ট্রং না থাকলে আমরা এরকম একটা টাফ সিচুয়েশনকে সিচুয়েশনের সঙ্গে ফাইট করতে পারবো না করোনার সঙ্গে ফাইট করতে পারবো না আর আমরা প্লিজ অযথা যেন প্যানিক না করি সেদিকেও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা যদি মানে অযথা প্যানিক করি তাহলেও কিন্তু আমাদের স্ট্রেস বাড়বে এবং আমাদের হবে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট করণীয় সেটা হচ্ছে ফলো করা করা মাস্ক পরা স্যানিটাইজ আর অযথা বিনা কারণে বাড়ি থেকে না বেরোনো প্লিজ প্লিজ তোমরা এটা সবাই মানো কিন্তু আহ ইজ ওয়াচিং রাইদি সঞ্জু পিয়ালি অভি আর সবাই ধীরে ধীরে সুস্থ কমেন্ট করুন ধাক্কা ধাক্কি করবেন না মাস্ক পরা রাইট মানে সত্যি আমরা লকডাউনে সবাই বাড়িতে আছি যখন লকডাউন চলছিল এখন তো আনলক ওয়ান আনলক 2 তো যাই হোক যখন লকডাউন চলছিল বা ইনফ্যাক্ট এখনো আমাদের বিনা কারণে আমরা বাড়ির বাইরে যাব না আমরা সবাই বাড়িতে থাকবো এরকম একটা সিচুয়েশনে অনেক কিছু আমাদের করার থাকে আমরা এত অ্যাডভান্স হয়ে গেছি যে আমাদের এখন হাতের কাছে মোবাইল রয়েছে টুক করে একটা নাম্বার ক্লিক করলেই কিন্তু আমরা একজনের সঙ্গে এভাবে ভিডিও কলে কথা বলতে পারছি ইনফ্যাক্ট আমরা কবল কয়েক বছর আগে ভেবেছিলাম যে তোমরা এভাবে আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবে ভাবো তো তো দিস ইজ রিয়েলি গুড না তাই বারবার একদম ভাববে না যে বোর হচ্ছে বা কিছু শেওমি থ্যাংক ইউ পিয়ালি প্রদীপ্ত তপন কৃষ্ণা আহ শাহাদ ইশিতা সুনন্দা অরণ্য কৌশিক চক্রবর্তী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পিয়ালি চ্যাটার্জি লাভ ইউ পিয়ালি আচ্ছা তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমায় করতে পারো কারণ হ্যাঁ কারণ এরকম একদম আড্ডা তখনই হয় শুধু ভালো দেখতে লাগছে তো ঠিক আছে সুস্থ থাকছি সবাই চেষ্টা করছি তো কোনো যদি প্রশ্ন থাকে দিদি জি এর কোন সিরিয়াল আসছে নাকি না এখনো কোনো কথা হয়নি হাই অর্পিতা প্রদীপ্ত অপূর্ব সন্দীপ তনুরিমা ইজ ওয়াচিং হ্যালো তনুরিমা মুগ্ধ আশা মুগ্ধ আসা তোমার মিস করার কিছু নেই আজকে দেখতে পাবে শান্তি ধর শ্রায়নী দিশা শবনম मोमिता मीरा इंद्राणी इंद्राणी थैंक यू उदोला मीरा लव यू टू अपर्णा लव यू पीशा थैंक यू नो वन एज प्रिटी एज यू फ्रॉम योर इंडस्ट्री अरे बाबा रे हर प्रसाद थैंक यू सो मच मे बी यू आर बायस्ड थैंक यू সোনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুকেশ ইয়েস আমার সঙ্গে আড্ডা অনেকেই চলে এসেছো তোমরা আমার খুব ভাল লাগছে আজকে আমি এরকম না বলে হুট করে চলে এলাম ভাবলাম তোমরা হয়তো সবাই দুপুরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছো একবার জাস্ট ট্রাই নিলাম যে দেখি তোমরা যদি থাকো একটু আড্ডা মারা যেতে পারে আর ভুবনে আমি খুব এক্সাইটেড তো ভাবলাম যে মায়াভুবনের আগে একটু আড্ডাটা মারলে আমারও ভালো লাগবে করে তোমাদেরও ভাল লাগবে আহ অর্পিতা না থাক দিদি আমি তোমার কালকে লাইফটা মিস করে গেছি পড়া দেখেছি ও কালকে আমার পেজের লাইফটা ওকে 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 হ্যাঁ এখানে যখন হলো না তখন আমি খানিকক্ষণ পর ট্রাই করলাম বিকজ আমার এখানেও একদিন লাইভ আসার কথা ছিল তো কালকে আমার পেজ থেকে একবার লাইভে গেছি তো বেশ কালকে লাইভটা মিস হয়েছে তো কি হয়েছে আজকে তুমি আছো আমার সাথে আহ অনেকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে আচ্ছা শোনো বলছি যারা বাড়িতে ফেসবুক দেখেন না বা যারা যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদেরও কিন্তু বলো মায়া ভুবন দেখার জন্য যেমন বাড়িতে দিদা থাকতে পারে ঠাকুমা থাকতে পারে অনেকের মা কাকিমা তারাও ফেসবুকে নেই তারা যদি ভুলে গিয়েও থাকে তাদেরকে মনে করিয়ে দিও এবং বলো দেখতে আজকে সন্ধ্যা ছটার সময় জি বাংলায় মায়া ভুবন সুব্রত ম্যাম থ্যাংক ফর ওয়াচিং আজকে ছটার সময় দেখবেন কিন্তু জি বাংলাতে শুভজিৎ দলৈ গ্রিটিংস এটা কি ছিল যাই হোক সোনালি আচ্ছা ত্রিশা কাঙ্গুলি বলছে আই নিড ইউর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর হোয়াট আহ যদি তুমি আমার ওয়েবসাইটের কথা বলে থাকো এর মধ্যে তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আজকেই লঞ্চ হচ্ছে কাল থেকে অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হয়ে যাবে আমি আমার পেজ থেকে আপডেট দেব ফলো করো হাই দিদি ওয়াজ ওয়ে সুইট ইউর আর ইন্সপিরেশন থ্যাংক ইউ শিলগ্না থ্যাংক ইউ সো মাচ আরেকটা মজার কথা বলি মায়া নিয়ে মায়া গল্পে যেটা দেখা যাচ্ছে যে চুঁচুড়া থেকে যে একদম ইন্ডাস্ট্রির আউটসাইডার কেউ ওর মাথা এটাই ছিল যে এই জগৎটা তো অন্যরকম তো ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ কেউ এলে কি এখানে কাজ করতে পারে মানে কাজের কোনো সুযোগ পায় স্বপ্ন কি সত্যি হয় তো এর উত্তরে অম্বরীশ দা মানে মদন দা একটা খুব ভালো কথা বলেছেন তো এই সব কিছু এখনই বলতে চাইছিলাম না কিন্তু আমি মনে হলো বলি যে অ্যাকচুয়ালি নিজের কাজটা খুব ভালোভাবে করা এবং শ্রদ্ধার সাথে করা এবং ভালোবেসে করা এবং সেই প্যাশনটা থাকা বেশি সো চেনাশোনা থাকলেই ভালো কাজ পাবে এবং ভালো জায়গায় যেতে পারবে এমনটা কিন্তু নয় তো এখানে এই গল্পটার মধ্যে দিয়ে এই জিনিসটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে অয়নদার নিজেই অয়ন চক্রবর্তী যিনি ডিরেকশন দিয়েছেন তার নিজেরই লেখা গল্প আমার গল্পটা পড়ে এবং মায়ার চরিত্রটা এত ভালো লেগেছে আমি আর না করতে পারিনি তখন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি ওকে একটা প্রশ্ন লেখাটা উঠে গেছে আমি পরে দেখছি লাঞ্চ সেশন ওভার ইয়েস সেশন ইয়েস দেবাশিস আমার লাঞ্চ ওভার আমি দেখ একটা থেকে খুব বেশি হলে দেড়টা তার বেশি খেয়ে নি তার মধ্যে খেয়ে নি আমি একদম তারপরে আমি ভীষণ ভীষণ খিদে পাই দু ঘন্টা অন্তর মায়া ভুবন কি সিরিয়াল আসছে সঞ্জয়ের নাম সঞ্জয় এটা আহ লকডাউন ডায়রিজ অনেকদিন ধরেই চলছে জি বাংলাতে একটা স্টোরি দেখানো হয় সেখানে আজকে স্টোরির নাম হচ্ছে লকডাউন ডায়েরিজে মায়া ভুবন সে মায়া ভুবনে মায়া চরিত্রটা আমি করছি আর ভুবনের চরিত্রটা সাহেব করছে ইউ হাসির প্রশংসা করার জন্য থ্যাংক ইউ অনু অনু ইউ লাভ ইউ ইউন ফর আপকামিং সিরিয়াল বেস্ট উইশেস ওকে ওয়েল এটা আমি আরেকবার বলছি এটা কিন্তু কোনো সিরিয়াল নয় এটা লকডাউন ডায়রিজ একটা গল্প মায়া ভুবন যেটা আজকে সন্ধে ছটার সময় দেখানো হবে শ্রাবণী তোমার কোন সিরিয়াল মিস করি না থ্যাংক ইউ শ্রাবণী তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি বলে এতদিন আহ সিরিয়াল করছি এবং প্রতিটা মুহূর্তে তোমাদের কাছ থেকে এত 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 ভালোবাসা পাই আমি সত্যি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি গোপাল থ্যাংক ইউ গোপাল অমিতাভতাল সংসার মিস করে গেলাম ওকে রাকেশ ইজ অলসো ওয়াচিং আই রাকেশ মৌসুমি ভাবাতোষ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের অনেক 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 অনেকটা ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ কাকলি থ্যাংক ইউ প্রবীর পালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ তোমাদের আর জ্বালাবো না তোমরা নিশ্চয়ই ভাবছো কতক্ষণ আর বক বক করবে সন্দীপতাদি একটু বালিশ একটু ঘুম হবে কি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সঙ্গে তোমরা এখনো অনেকেই কমেন্টস করছো আচ্ছা আচ্ছা রশিতা বলছোনা আর ই করুরা আম সো সরি রসিতা তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে পরপর এতগুলো কমেন্টস আসছে সবকটা পড়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি একটু আগেও যেটা বললাম আচ্ছা স্বাগত স্বাগতা আচ্ছা হ্যাঁ সুয়াগতা হাই আমি লেখাগুলো আমি যেটা বলছিলাম যে ভীষণ তাড়াতাড়ি লেখাগুলো উপরে উঠে যায় সবটা পড়া হয় না লাইভ করতে করতে চলাকালীন কিন্তু ট্রাস্ট মি আমি লাইভটা হয়ে গেলে নিজে সমস্ত কমেন্টস করব পাক্কা প্রমিস থ্যাংক ইউ সুকন্যা থ্যাংক ইউ আচ্ছা বেশ তোমরা অনেকে আসতে আসতে লেডিস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পল্লবী থ্যাংক ইউ সো মাচ তনু হাই বাংলাদেশ থেকে বলছো অভিজিৎ থ্যাংক ইউ অভিজিৎ অসীম কুমার দে থ্যাংক ইউ অর্পিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমরা সবাই বলছো দেখবে তাই আমি বিশ্বাস রাখলাম এবং তোমাদের দেখতেই হবে আজকে সন্ধ্যা ছটার সময় মায়া ভুবন লকডাউন ডায়েরিজে বাংলাতে আর তোমাদের কিন্তু জানতে মানে জানাতেই হবে ফিডব্যাক দিতেই হবে তোমাদের যে তোমাদের কেমন লাগলো মায়া ভুবন আমি কিন্তু তোমাদের সবার ফিডব্যাকের জন্য ওয়েট করে থাকবো ঠিক আছে ওকে তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন যেটা আমি বারবার বলছিলাম ফিজিক্যালি দুভাবেই ভালো থেকো বি স্ট্রং এখন আমাদের খুব মেন্টালি স্ট্রং থাকতে হবে খুব টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি আমরা কেউ একাই সিচুয়েশনটা কিন্তু ফেস করছি না আমরা প্রত্যেকে ফেস করছি তাই প্লিজ সবাই খুব সাবধানে থেকো সমস্ত গাইডলাইন্স ফলো করো আর বাড়ির সবাইকে সুস্থ রেখো ধন্যবাদ তোমরা অনেকে এখনো অনেক কমেন্টস করছো কিন্তু আমাকে তো এবার যেতে হবে তোমরা আজকে আবার বলছি ছটার সময় কিন্তু মিস করো না আর জানিও কেমন লাগলো থ্যাংক ইউ বাই বাই সবাইকে বাই ওকে চলো প্রচুর কমেন্টস জিতু কম ইজ ওয়াচিং হাই জিতু কেমন আছিস প্লিজ তোরা সবাই সাবধানে থাক থ্যাংক ইউ সবাইকে আর অনেকে কথা বলছে আমি সো সরি প্রচুর কমেন্টস আমি পেছনে ছিলাম যেটা আমি এখন দেখতে পেলাম ওকে শাগ্নিক হাই রূপসা হাই ঠিক আছে আমার এবার যাওয়ার পালা আমাকে এবার যেতে হবে তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই খুব শিগগিরই দেখা হবে কিন্তু আজকে দেখতে ভুলো না কি ভায়া ভবন লকডাউন ডায়েরিজে যে বাংলায় সন্ধে ছটা আয় ওকে চলো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থে সাবধানে থেকো ধন্যবাদ বাই